Rainforest.com. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রিভেলারদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আমি আজকে যে অ্যাপটা নিয়ে আসছি সেই অ্যাপের মাধ্যমে আপনার ডায়াল প্যাডে আপনারা সিম্পলি আপনার ডায়াল প্যাডে আপনাদের ছবি রাখতে পারবেন। আর আপনার ডায়াল প্যাড সাধারণত ফাঁকা থাকে, সেখান থেকে আপনার ছবি থাকে, তাহলে আপনার ডায়াল প্যাডটা সত্যি অসাধারণ লাগবে। আপনার ফোনের ডায়াল প্যাডে যদি কেউ আসে সে সত্যি অবাক হয়ে যাবে। তো কীভাবে করবেন চলেন আমি ভিডিও শুরু করে বলি। আর ভিডিও শুরু করার আগে চলে ভিউয়ার্স ছোট্ট একটি অনুরোধ, দেখানোর যারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এখানে সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ভিউয়ার্স চলেন শুরু করি। ভিউয়ার্স, এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিওর শেষের দিকে বলতেছি। এখন আপাতত আপনি কীভাবে ডাউনলোড করবেন, আপনার নাম্বারটি সেভ করে আপনার ফটোটি সেভ করবেন সেটা দেখায়। চলেন ভিউয়ার্স, প্রথমত অ্যাপটিতে ঢুকবেন। ঢুকার পরে একটু লোডিং নেবে, দেখেন লোডিং হচ্ছে, লোডিং হচ্ছে, লোডিং নেবে হালকা। আপনারা সিম্পলি কি করবেন, এখানে ডায়াল প্যাড নামে যে অপশনটি আছে লেখা, এই দেখেন আমি দেখা দিচ্ছি ভালো করে, এই এইখানটাতে ক্লিক করবে। আমি ক্লিক করে দিচ্ছি সিম্পলি। ক্লিক করার পরে আপনাকে সামনে কিছু অ্যালাউ চাবে, অ্যালাউ দিয়ে দেবেন। আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি, দেখেন অ্যালাউ দেওয়ার পরে ভিউয়ার্স একটু ওয়েট করবেন। ভিউয়ার্স একটু ওয়েট করবেন অ্যালাউ দেওয়ার পরে। তারপরে ভিউয়ার্স দেখেন আপনার ডায়াল প্যাডে ঠিক এভাবে শো করবে। দেখেন আমার শো করছে, আমার ডায়াল প্যাডে কিন্তু কোনো রকম কোনো নাম্বার নাই, এই আর কি কোনো ছবি নেই, সাদা একেবারে। ঠিক আছে ভিউয়ার্স, ও ভিউয়ার্স দেখেন আমার ডায়াল প্যাডে কিন্তু কোনো ছবি টুবি দেওয়া নাই, এমনি ডিফল্টভাবে যেমন থাকে তেমনই দেখাচ্ছে। এটাকে এখানে আমি আমার ছবিটা দেবো কীভাবে, দেখেন সিম্পল আমি এখানে ব্যাকে ক্লিক করে চলে আসতেছি। ব্যাকে ক্লিক করার পর আপনার এই সেটিং দিয়ে অপশন দিচ্ছিলেন, সেটিং, এই সেটিংয়ে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিই সিম্পলি। ভিউয়ার্স সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এমন একটি আর কি ইন্টারফেস শো করবে। আপনার সিম্পলি উপরে দেখেন লেখা আছে সেট ডায়াল প্যাড ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক ভিউয়ার্স আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস শো করবে। আপনারা সিম্পলি কী করবেন, এই যে ফটো তোলে, ফটো আছে ভিউয়ার্স। আসলে আমার বারবার স্ক্রিন রেকর্ডটা কেটে যাচ্ছে, এই কারণে সমস্যা হচ্ছে। যাই হোক ভিউয়ার্স, এরকম ইন্টারফেস শো করলে আপনারা সিম্পলি ফটোতে ক্লিক করবেন, ফটোতে ক্লিক করে দিলাম। তারপর আপনারা ধরো যদি লাইভ ছবি তুলতে চান তাহলে প্রথম রাতে ক্লিক করে ছবি তুলতে পারবেন, অথবা যদি গ্যালারি থেকে নিতে চান ছবি তাহলে গ্যালারিতে ক্লিক করবে। আমি যেহেতু গ্যালারিতে ছবি আছে তাই গ্যালারিতে ক্লিক করছি, এই যে চুজ ফর গ্যালারি, এখানে ক্লিক করার পর আপনার সামনে আপনার গ্যালারিটা খুলে দেবে। আমার সামনে কিন্তু আমার গ্যালারিটা খুলে গেছে, দেখেন ভিউয়ার্স। তারপর এই গ্যালারিটা খুলে যাওয়ার পর আপনার যেইখান থেকে আর কি নিতে চান ছবিটা, কিন্তু যে ফোল্ডার থেকে সেই ফোল্ডার বেছে নেবেন। আমি সিম্পলি ক্যামেরার থেকে নিচ্ছি একটা ছবি, আমার একটা ছবি আমি বাসা করে নিচ্ছি, দেখেন ভিউয়ার্স। আমি আমার এই ছবিটা নিলাম, দেখেন ভিউয়ার্স ওরা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে ক্রপ করতে বলবে, যে কটুক নেবেন বা কটুক নেবেন না, আমি স্ক্রিনে ক্রপ করে নিচ্ছি এটুকু নাও। ক্রপ করা নিয়ে এর উপরে যে রাইট বটন আছে এখানে ক্লিক করে দেবেন, যতটুকু ওটুকু ক্রপ করে রাইট বটন ক্লিক করে দেবেন আর কি বাসাই করে। আমি রাইট বটন ক্লিক করে দিচ্ছি, দেখেন কী হয়। ভিউয়ার্স দেখেন আমার রাইট বটন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ডায়াল প্যাডে কিন্তু আমার ছবিটা সেট হয়ে গেছে, দেখেন ভিউয়ার্স। এখন যে আমার ফ্রেন্ড সার্কেল বা অন্য কেউ আদার্স লোক আমার ডায়াল প্যাডটা দেখে সে কিন্তু অবাক হয়ে যাবে। ভিউয়ার্স আমার সিম্পলি আমি আমার ফোনে ডায়াল প্যাডে যাচ্ছি, এই দেখুন ফোনের ডায়াল প্যাড, আমি দেখুন ক্লিক করি, দেখেন কী হয়। ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পারলেন আমার ডায়াল প্যাডে কিন্তু, দেখেন আমার কিন্তু সেভ হয়ে গেছে। ভিউয়ার্স আশা করি ভিডিও আপনার কাছে ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। ভিউয়ার্স একটি ভিডিও বানাতে সত্যি অনেক কষ্ট হয়, তাই আপনারা যদি লাইক কমেন্ট না করেন সত্যি অনেকটা খারাপ লাগে। তাই ভিউয়ার্স আশা করি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। সকলে ভালো দেখবেন, সুস্থ দেখবেন এবং টিভি অনুসারেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।